সবাই তো চলে আসছে এখন। দেখুন, 47 সালের পর থেকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম হওয়ার পর থেকে নির্বাচনের মধ্য দিয়ে, সংসদীয় দলের মধ্য দিয়ে নির্বাচন পদ্ধতিকে সামনে রেখে এক এক সময় এক একজন নির্বাচিত হয়েছেন, ভারতবর্ষে প্রধানমন্ত্রী হয়েছে, এবং জনতা জনার্দন এই ভাষাকে সামনে রেখে যদি বলতে হয় যে গণতান্ত্রিক পদ্ধতিতে জনগণ যাকে ভোট দেবে তাকে রাষ্ট্রনেতা বেছে নেওয়া হবে। তো একটা সময় কংগ্রেসকে দিয়েছিল, তারপরে অন্য অন্য কিছু দলকে দিয়েছিল, তারপরে ভারতীয় জনতা পার্টিকে দিয়েছিল। আজও ভারতীয় জনতা পার্টিকে ভারতবর্ষের মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছেন এবং রাষ্ট্রনায়ক হিসাবে প্রধানমন্ত্রীকে আমরা পেয়েছি। পশ্চিমবাংলা একটু ব্যতিক্রম এখনও আছে, এখানে একটি একদলীয় শাসন ব্যবস্থা চলছে, স্বৈরতান্ত্রিক মনোভাব চলছে, গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে যদি পুলিশ প্রশাসনের কাছে পারমিশন চাইতে যাচ্ছি ম্যাক্সিমাম সময় বাহানা দেখিয়ে দেওয়া হচ্ছে, তার জন্য গণতান্ত্রিক পদ্ধতি আমরা আন্দোলন করব। আর সেই কারণেই আমার বলা হচ্ছে যে যারা নির্বাচিত করেন তারা তো মঙ্গল গ্রহ থেকে আসবেন, তারা তো এই দেশ, এই মাটি, এই রাজ্য, এই জেলা, এই গ্রাম থেকেই আসবে। তাই যারা একটা সময় সিপিএম, কংগ্রেস, তৃণমূল করে ভুল করেছে মনে করছেন, তারা যখন আমার দলে আসছেন, সুশাসন দেখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির, আমরা তাদের বরণ করে নিচ্ছি। প্রথমে আসলেই তারা তাদের যে দীর্ঘদিনের অভ্যাস ত্যাগ করতে হয়তো পারছেন না, সেই কারণে আমরা বিজেপিকরণ করার চেষ্টা করছি এবং আমরা তাদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করছি। আজ কি প্রোগ্রাম ছিল? আজকের দেখছেন প্রায় 500 উপরে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এই আউশ গ্রামে, এটা সংখ্যালঘু গ্রাম বলছি, এটা যেখানে এসছি এখানে সংখ্যালঘু মায়েরা রয়েছে, বোনেরা রয়েছে, দাদারা রয়েছে, পিতামহারা রয়েছেন, তারা চারিদিকে গ্রামকে সংখ্যালঘু গ্রামে আমি এসেছি দেখি, তারাই সব এখানকার, তাদের গ্রামে এই স্বতঃস্ফূর্ত ভাব এবং তারা এসে আমাদের দলীয় পতাকা হাতে নিচ্ছেন, আমাদের শপথ বাক্য পাঠ করে নিচ্ছেন এবং মোদীজির জয়গান করছেন, এটা সত্যিকারের একটি নতুন ভারতের স্বপ্ন আমার সংখ্যালঘু ভাইরা আজকের এখানে দেখিয়ে দিলেন গ্রামে। বর্ধমানের আপনার একটা পিছিয়ে পড়া গ্রাম বলবে, এখন এখানকার অনেক জায়গায় আমি দেখতে পাচ্ছি যে সেইভাবে বিদ্যুৎ পৌঁছায়নি, অনেক রকম রাস্তা এখনও পৌঁছতে পারেনি, কিন্তু আমি বিশ্বাস করি এখানকার যদি পঞ্চায়েত আমরা পেতাম, এখানকার যখন আগামী দিনে বিধায়ক আমরা পাবো এবং এখানকার মুখ্যমন্ত্রী পাবো, আমরা নতুন ভারতের সঙ্গে পশ্চিমবাংলাকে জুড়ে দেবো, এই গ্রামকে জুড়ে দেবো। আজ দাদা, এই পঞ্চায়েতের আন্ডারে রামনগরে আজকে তৃণমূলের কর্মী সভা অনুষ্ঠিত হয় তাদের দলীয় কার্যালয়ে, সেখানে বাইরে থেকে বিজেপি কর্মীদের জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ করছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা, কি বল? জয় শ্রীরাম কিন্তু শুধু বিজেপির স্লোগান না, এটা ভারতের আবেগের স্লোগান, এটা বাংলার আবেগের স্লোগান, এইটাই আউশ গ্রামের আবেগের স্লোগান, এই আবেগের স্লোগান নিয়ে আমরা কিছু বলব। আচ্ছা, আজকের এই যে যোগদান তৃণমূলের পদে কেউ ছিলেন না, আপনি কথা বলি, এখানে খুব সুন্দর আপনার প্রশ্ন তুলেছেন যে তৃণমূলের কোনো পদাধিকারী ছিল কি না। আমি আপনাদের মানে ফলোপ করে বলতে পারি যে তৃণমূলে যাকেই জিজ্ঞেস করা হয় এখনও যারা তৃণমূল করছে তারা নাকি কিছু না কিছু পদে আছে এবং তারা স্বঘোষিত। আমরা বিশ্বাস করি যে আজকের যারা জয়েন করেছেন তারা নিজেদের স্বঘোষিত কেউ বলবেন না, তারা আজকের থেকে আমাদের দলীয় কার্যকর্তা, আমরা তাদের নতুন পদাধিকারী বানিয়ে আগামী দিনে গ্রামের কাজে লাগাবো। বেশ কিছু গ্রামে এরকম অভিযোগ হচ্ছে কি সিপিএমের লোকজন বিজেপির নাম করে গিয়ে বাড়ি ভাঙচুর করছে বা অত্যাচার হচ্ছে বা কাজ বন্ধ করে দিচ্ছে 100 দিনে বা পঞ্চায়েতের কাজ, এ ব্যাপারে আপনি কি বলবেন? হ্যাঁ, এই ব্যাপারে হয়েছে কি জানেন, এই ব্যাপারে এটা হচ্ছে, আমার কাছে খবর আসছে, খবর যেন আপনারাও শুনেছেন আমরাও সেরকম শুনতে পাচ্ছি, এবং তাদের বিগত দিনের যে কাজকর্মে মানুষ বিতস্ত হয়ে তাদের পার্টি অফিস বন্ধ করে দিয়েছিল শুনতে পেয়েছি, এখন আমি জানি না সঠিকভাবে, আমরা খোঁজ নিচ্ছি, আমাদের ছেলেদের সামনে রেখে তারা সেসব করার চেষ্টা করছে। আমরা বলেছি যে সিপিএমের এই রকম প্ররোচনার মধ্যে ডার্টি পলিটিক্সে আপনারা পা দেবেন না, বারবার তাদের বলেছি আর আপনাদের মাধ্যমে আজকেও আমরা বলছি। এটাই